বন্ধুরা, এই ভিডিওটিতে আলোচনা করব সেলফ ডিসিপ্লিন সম্বন্ধে। তো সেলফ বলতে আমি যেটা বুঝি যে আমাদের যে আত্মা বা নাফস এটাকে বলা হয়। তো ভিডিওতে যা কিছুই আলোচনা করব এই সেলফ ডিসিপ্লিন সম্বন্ধে সব কিছুই একান্ত আমার আন্ডারস্ট্যান্ডিং, এটা ভুল হতে পারে। জাস্ট আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের সাথে শেয়ার করার চিন্তা করলাম, এই জন্য এই ভিডিওটি করা। তো এই আত্মা বা নাফস আমি মনে করি যে এটা একটা ওয়াইল্ড অ্যানিম্যালের মতো, একটা বন্য জন্তুর মতো, যেটা খুব পাওয়ারফুল, যেটা আমাদেরকে দেওয়া হয়েছে এজন্য যে এটা আমাদের জন্য কাজ করবে, আমাদের গোলাম হিসাবে, সার্ভেন্ট হিসাবে। তো এটার কাজ করার ক্যাপাসিটি আছে, কিন্তু এটার যেটা নাই সেটা হচ্ছে থিঙ্কিং করার ক্যাপাসিটি, চিন্তা করার। এটা মানে যা কিছু চিন্তা করে সব কিছু লাইক একটা বন্য প্রাণীর মতো, মানে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, যে এখন কি হলে ভালো হয় ওকে সেগুলোই করতে চায়, যে ভবিষ্যতে এই এই করার যে কনসিকোয়েন্স থাকতে পারে সেগুলো ভাবার ক্যাপাসিটি এটার নাই, যে এই জীবনই জীবন না, আরও এক জীবন আছে পরকাল, সেগুলো এটা বোঝে না ওকে। সেটা যে বোঝে না সেটা এটার দোষ না, এটাকে এভাবে সৃষ্টি করা হয়েছে এটা বোঝে না। এখন এটা আমাদেরকে দেওয়া হয়েছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে কন্ট্রোল করা এবং কন্ট্রোল করে এটাকে পরিচালিত করা। আমরা যখন এটাকে কন্ট্রোল করতে ব্যর্থ হই বা অবজ্ঞা করে কন্ট্রোল না করি, তখন বাই ডিফল্ট হিসাবে আপনার শয়তান বা যে খারাপ ফোর্স আছে পৃথিবীতে, খারাপ জিন, শয়তান, এরা আমাদেরকে, আমার বিশ্বাস যে ডাইরেক্টলি কোনো অ্যাটাক করতে পারে না ওকে, ডাইরেক্টলি কোনো ইনফ্লুয়েন্স করতে পারে না। এরা এই আত্মা বা নাফসের এই যে যন্ত্রটাকে দখল করতে পারে। কখন পারে? যখন আমরা কন্ট্রোল না করি, তখনই এটা তো আপনার খোলা মাঠে চড়তে থাকে, তখনই আরেকজন এসে এটার মালিকানা দখলের চেষ্টা করে, আর তখন এটাকে দিয়ে আমাদেরকে বিভিন্ন সাজেশন দেওয়ায়, তখন মানে ওই যে শয়তান বা খারাপ যে ফোর্স আছে ওই ফোর্সের ইচ্ছা মতো আমাদের বিহেভিয়র আমরা করে থাকি, আমাদের ক্যারেক্টারিস্টিক্স এভাবে গড়ে ওঠে। যেমন এই নাফস বা আত্মা যখন আমাদের কন্ট্রোলে নাই, তখন দেখবেন যে শয়তানিক বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আমাদের মধ্যে জেগে ওঠে, যেমন অহমিকা, বরত্ব, তারপরে খারাপ চিন্তা, নেগেটিভ চিন্তা, হ্যাঁ, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, যে আপনার মানে যত পাপের কাজগুলো রয়েছে সেগুলো তো শয়তানের ক্যারেক্টারিস্টিক্স ওকে, সেটা তো আর অ্যাঞ্জেলিক বা ফেরেস্তাদের ক্যারেক্টারিস্টিক্স না, তো সেগুলো আমাদের মধ্যে ফুটে ওঠে। তো এখন যদি আমরা এখন আমাদের কী করার আছে, কী স্টেপ নিতে পারি, তো প্রথমে আমাদের এই যে জিনিসটা, যেভাবে আমি জিনিসটা ডিসক্রাইব করলাম, সেই জিনিসটা যদি আমরা শনাক্ত করতে পারি, তাহলে আমাদের স্টেপগুলো নিতে বা কন্ট্রোল করতে সুবিধা হবে। তো শনাক্ত করার পরে যদি স্টেপ নেই, আপনি দেখবেন যে প্রায় সব ধর্মেই বা যে কোনো আধ্যাত্মিক প্র্যাকটিসগুলোতে এই যে সেলফ বা এই এই আপনার নাফস বা সেলফ বা আত্মা এটাকে কন্ট্রোল করার একটা প্র্যাকটিস বা এটাকে ডিসিপ্লিনে নিয়ে আসা, নিজের আয়ত্তে নিয়ে আসা, নিজের অধীনে নিয়ে আসার একটা প্র্যাকটিস কিন্তু সব ধর্মে বা আধ্যাত্মিকতার প্র্যাকটিসে আছে। তো বিভিন্ন ধর্মে বা আধ্যাত্মিকতায় বিভিন্নভাবে এটাকে প্র্যাকটিস করে থাকে, কিন্তু সারমর্মটা এরকম যে এই এই আপনার আত্মাটা, এই নাফসটা ওকে, সেলফ বা নাফস, সরি, এই নাফসটা যা কিছু পছন্দ করে তার বিপরীতে কাজ করা ওকে। এই নাফসটা পছন্দ করে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, এটা পছন্দ করে আপনার কানের মধ্যে হেডফোন দিয়ে লাউড স্পিকার, লাউড মিউজিক চালিয়ে এটার থেকে মজা নেওয়া। এই নাফসটা পছন্দ করে আপনার একটা মহিলা হেঁটে যাচ্ছে, তার দিকে তাকিয়ে মানে খারাপ নজরে তার দিকে তাকানো,
এটা পছন্দ করে আপনার কম্পিউটার ল্যাপটপে মোবাইলে আপনার খারাপ ভিডিও পর্ন ওকে এগুলো দেখে মাস্টারবেশন করা, তারপরে এটা পছন্দ করে আপনার যে জাঙ্ক ফুড ডার্টি ফুড কোকাকোলা তারপরে ইত্যাদি ইত্যাদি যেগুলো ইনস্ট্যান্টলি আপনাকে মানে ভালো ফিলিং দেয়, এই সমস্ত কাজ করা, কারো কাউকে গালাগালি করা, হ্যাঁ কাউকে যদি আপনি মানে গালাগালি করেন বা মানে কারোর প্রতি নেগেটিভ ধারণা পোষণ করেন, এগুলো সব কিছু কিন্তু ইনস্ট্যান্ট মজা দেয়, ইনস্ট্যান্ট একটা টেস্ট আছে এগুলোর, কিন্তু আলটিমেটলি এগুলোর কনসিকোয়েন্স হচ্ছে খুব খারাপ, যেগুলো আমাদেরকে দোজখে নিয়ে যাবে। আর যেহেতু শয়তান অলরেডি আপনার প্রথম থেকেই চ্যালেঞ্জ করেছে যে আমাদেরকে সে দোজখে নিয়ে যাবে, সেই ক্ষেত্রে শয়তান এই এই নাফসকে ব্যবহার করে তার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে। ওকে, তো আমরা তো অবশ্যই দোজখে যেতে চাই না, সেজন্য এই এই নাফসকে আপনার কন্ট্রোল করার যে প্র্যাকটিস, ডিসিপ্লিন করার যে প্র্যাকটিস, সেটা খুব গুরুত্বপূর্ণ। এখন জাস্ট এটা প্র্যাকটিস করা হচ্ছে স্টার্টিং, আপনি প্রাথমিকভাবে আপনি এটাকে আপনার ট্রেনিং করাবেন, তো ট্রেনিং করানোর পর কিন্তু ছেড়ে দিলে হবে না, কারণ এই যে শয়তান তার যেহেতু লক্ষ্য হচ্ছে আমাদেরকে দোজখে নেওয়া, সে কিন্তু অল টাইম আপনার রেডি, ওকে চান্স পাওয়া মাত্র মনে করেন অ্যাটাক করবে। তো এই জন্য আমাদের জাস্ট প্রথমে যেহেতু অলরেডি আমাদের হাত থেকে এই যন্ত্রটা ছুটে গেছে, ওই যন্ত্রটাকে আবার হাতে আনার পরে সবসময় হাতটা আপনার দড়িটা ধরে রাখতে হবে, দড়ি ছাড়লেই আবার চলে যাবে। তো এরকম যে ইয়ে করার পরে প্র্যাকটিসের পরে কন্টিনিউয়াসলি এটা টেক কেয়ার করা। তো বিভিন্ন ধর্মে এবং আপনার আধ্যাত্মিকতায় যেই প্র্যাকটিসগুলো করা হয় সেগুলো হচ্ছে এরকম যে আপনার নাফস যা কিছু পছন্দ করে তার অপোজিটে কাজ করা, তার বিপরীতে কাজ করা। যেমন এই যে পেট বোঝাই করে বিভিন্ন ধরনের আপনার জাঙ্ক ফুড এগুলো মানে পেট ভরে খেতে এই নাফস পছন্দ করে, এই জন্য দেখবেন আমাদের নবী যে সাজেশন দিয়েছে যে কখনো পেট মানে পৃথিবীর সবচেয়ে খারাপ যে যদি কোনো পাত্র আপনি ভরতে পারেন সেটা হচ্ছে আপনার স্টোমাক পাকস্থলী, ঠিক আছে, আর সেটা পছন্দ করে আমাদের নাফস, ঠিক আছে। তো এই জন্য দেখছেন যে প্রেসক্রিপশন নবী দিয়ে গেছেন যে সবসময় অল্প একটু খাবে, পেটের তিন ভাগের এক ভাগ খাবে, অর্থাৎ সবসময় নাফসকে মানে এমন একটা মানে এমনভাবে আমাদের কাজ করতে হবে যেটা মানে আমাদের দৈনন্দিন জীবন চালাতে সমস্যা না হয়, আবার নাফসও যাতে আপনার খুব বেশি মজা না নিতে পারে। তো এরকমই তো প্রথম প্রাথমিক যে প্র্যাকটিসটা সেটা হতে পারে যে আপনি ইয়া করবেন, আমরা যেটা করতে পারি যে মোরাকাবা বা ধ্যান, যেটা আমাদের ধর্মে আছে যে মসজিদে গিয়ে দেখবেন যে কিছু মানুষ রোজার দিনে অথবা অন্যান্য সময় ওই যে মসজিদের এক কর্নারে এভাবে কাপড় দিয়ে ওইখানে ধ্যান করে, জাস্ট যত আমাদের সেন্সরি ফ্যাক্টরগুলো রয়েছে যে এগুলোকে রেস্ট্রিকশন করা, যত কম শব্দ শোনা যায়, যত কম কথা বলা যায়, যত কম মানে খাবার না খেয়ে থাকা যায়, কম খাবার খাওয়া যায়, হ্যাঁ টাচ কারোর সাথে না মিশ্রিত হওয়া, কারোর সাথে টাচ না করা কিছু সময়ের জন্য, এগুলো হচ্ছে প্র্যাকটিস ট্রেনিং। এগুলো করার মাধ্যমে আমরা এই সেলফকে ডিসিপ্লিন করার প্র্যাকটিস করতে পারি। আবার এটা একটা সময় যেমন 30 দিন 20 দিন মানে খুব ইন্টেন্সলি করার পরে যখন আপনি প্রথমে তো খুব কঠিন মনে হবে, যেমন আপনি যদি কখনো মেডিটেশন না করে থাকেন, ধ্যান না করে থাকেন, আপনি জাস্ট মেডিটেশনে বসবেন দেখবেন যে মেডিটেশন হচ্ছে স্থির হয়ে বসা মানে স্থির থাকা, সেখানে দেখবেন যে আপনার এখানে চুলকাবে এখানে ব্যথা লাগবে, এখানে মরাবে, এগুলো সব কিছু ওই যে নাফস মানে আপনি একটা বন্য প্রাণীকে যখন ঘরের মধ্যে বন্দি করে রাখতে চাবেন তখন দেখবেন যে প্রথম প্রথম কিছুটা সময় কিন্তু খুব উথাল পাতাল করবে, ওকে এটা এখানে থাকতে চাইবেই না, একটা পর্যায়ে থাকতে থাকতে এখানে কিন্তু তার আবার তার জন্য ন্যাচারাল হয়ে যাবে। যেমন চিড়িয়াখানাগুলোতে দেখবেন যে পশুগুলো ওইখানে কিন্তু মানে কিছু সময় পরে ওইখানে খুব শান্তভাবেই থাকে, এরকমই। তো নাফসটাকে যখন আপনি কন্ট্রোল করার প্রাথমিক যেই ইয়েগুলো নেবেন
তখন কিন্তু নানান ধরনের সমস্যা করবে। যেমন কেউ যদি কখনো নামাজ না পড়ে থাকে, প্রথম নামাজ শুরু করেছে, দেখবেন যে নামাজের মধ্যে এইভাবে ঢুলবে, এইভাবে ঢুলবে, এখানে চুলকাবে, এখানে ইয়া করবে, আবার মানে এটা আপনি যদি ফোর্স করতে থাকেন একটা সময় গিয়ে এটা আবার সেটেল করবে এরকমই। তো আপনি বের করে নিতে পারবেন সহজেই যে কী কীভাবে আপনি নাফসকে কষ্ট দিতে পারবেন। ওকে, নাফসকে কষ্ট দেওয়া জরুরি, এই ডিসিপ্লিনের যে টেকনিক সেটা নাফসকে কষ্ট দেওয়া, অ্যাকচুয়ালি সোজা বাংলায় যেটা নাফসকে কষ্ট দেওয়া, নাফস যেটা চায় তার বিপরীতে কাজ করা। হ্যাঁ, তো এভাবে যদি আমরা করতে পারি একটা নির্দিষ্ট সময়, তারপর থেকে আবার করতে হবে কি, আপনার রেগুলার একটা রুটিন রাখতে হবে। যেমন আমাদের নবী দেখিয়ে দিয়েছেন যে সপ্তাহে দুই দিন রোজা রাখা, হ্যাঁ, এরকম রেগুলার কিছু প্র্যাকটিস রাখতে হবে। যে প্রতি শুক্রবার এক্সাম্পল, প্রতি শুক্রবার যেমন সোশ্যাল মিডিয়া বা মোবাইল একটা স্টিমুলেশন, আমাদের নার্ভস এটাতে মোবাইলে ডুবে থাকতে চায় বা গেমস খেলা নিয়ে ডুবে থাকতে চায়, তো এগুলো যে একটা যে ডেলি আমি এই তিন ঘন্টা বা এই পাঁচ ঘন্টা আমি এগুলো ব্যবহার করব না যত কষ্টই হোক, বা ডেলি এই সময়টা আমি কোনো গান শুনব না, বা ডেলি এই সময়টা আমি মেডিটেশন করব, বা সপ্তাহের এই দুই দিন আমি রোজা রাখব, এরকম মানে আপনি সেট আপ করে নেবেন। মেইন ব্যাপারটা হচ্ছে কত দ্রুত আপনার যে গোলাম এই নাফস এটাকে আপনি কত দ্রুত আবার আপনার হাতে নিয়ে আসতে চান সেটার উপর নির্ভর করবে, কত ইন্টেন্সলি, কত ইন্টেন্সলি আপনি এই প্র্যাকটিসগুলো করতে চান। তো এগুলো হচ্ছে একান্তই আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি এইভাবে বিবেচনা করে থাকি বিষয়টাকে, হয়তো আমার ভুল হতে পারে। তো নাফসের সম্বন্ধে আরেকটু কথা রয়ে গেছিল, তো এই জন্য এই ভিডিওটি করা, যেটা হচ্ছে নাফসটা আপনি যদি কন্ট্রোল না করতে পারেন সেক্ষেত্রে এটা প্রভাবিত হবে ডার্ক ফোর্স বা শয়তানিক ফোর্স এটাকে নিয়ন্ত্রণ করবে। সেটা আপনার বলে দিতে হবে না যে শয়তানকে যে আমার নাফসকে নিয়ন্ত্রণ করো, সেটা শয়তান নিজের মানে দায়িত্ব নিয়েই এটা করবে। কিন্তু আমাদের মধ্যে তো আবার আপনার ভালো ফোর্সও আছে, যেটা আপনার অ্যাঞ্জেলিক ফোর্স বা ফেরেস্তা। ওকে, কিন্তু ফেরেস্তারা আমার জানা মতে তারা ইচ্ছা করে আপনাকে ইয়ে করবে না, নিয়ন্ত্রণ করবে না, আগে আপনাকে ডাকতে হবে বা আপনাকে ডাকতে হবে তাদেরকে। তো এই জন্য আপনার কাজ হবে আপনার নাফসটাকে পারফেক্ট রেখে রাখতে হবে, তাহলেই যে অ্যাঞ্জেলিক ফোর্স বা আপনার ফেরেস্তারা তারা এই নাফসের মাধ্যমে পরিচালিত করতে পারবে আপনাকে। এই যে আমাদের যে মাথায় যে চিন্তা আসে, মেডিটেশন কেন এত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই যে চিন্তাগুলোকে বাছাই করার জন্য, কারণ চিন্তা শুধুমাত্র আপনার থেকেই আসে না, চিন্তা আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে আসে, আপনার কনসিয়াস মাইন্ড থেকে আসে, তারপর চিন্তা আসে আপনার এই যে শয়তানিক ফোর্স, হ্যাঁ, শয়তান থেকে চিন্তা আসে, ফেরেস্তাদের থেকে। তো এই নানান ধরনের ইনফ্লুয়েন্সকে যদি আপনি মেডিটেশন না করেন তাহলে আপনি আলাদা করতে পারবেন না, যে আপনার কাছে মনে হবে সব চিন্তাগুলোই আপনার চিন্তা। ওকে, কারণ আমাদের ব্রেন হচ্ছে একটা ব্রডকাস্টিং এবং রিসিভিং স্টেশন। দেখা গেছে আপনার পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, তার মনের মধ্যে যদি কোনো চিন্তা করে সেই চিন্তাও আপনার ব্রেন সেই চিন্তাকে পিক আপ করে নিয়ে আসতে পারে, আবার আপনার চিন্তাও ওনার ব্রেনটা যেতে পারে। ওকে, এই জন্য এটাকে ব্রেন আপনার ব্রডকাস্টিং সেন্টার এবং রিসিভিং সেন্টার বলা হয়। তো এই জন্য মেডিটেশন করা খুব গুরুত্বপূর্ণ। মেডিটেশনে বসলে প্রথমে আপনার দেখবেন যে নাফস খুব উথাল পাতাল করবে, আপনাকে স্থিরভাবে বসতে দেবে না, কারণ বসতে গেলেই আপনি একটা পর্যায়ে গেলে যখন অভিজ্ঞতা হবে তখন দেখবেন যে আপনি আলাদা করতে পারবেন যে কোনটা নাফসের থেকে আসছে, আবার কোনটা শয়তান থেকে আসছে, কোনটা অ্যাঞ্জেলিক ফোর্স থেকে আসছে, কোনটা সাবকনসিয়াস থেকে, কোনটা অন্য মানুষের চিন্তা, এগুলোকে আপনি আলাদা করতে পারবেন, তখন আপনার পাওয়ার বাড়বে, তখন আপনি নিজের সিদ্ধান্ত আরও ভালোভাবে নিতে পারবেন। এই গেল একটা। আরেকটা ব্যাপার হচ্ছে মানে নাফসের বিষয়টা হচ্ছে এরকম যে একটা জমিতে আপনি যদি মানে একটা ফসল ফলাতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, ওইটাকে আবার ইয়া করতে হবে, টেক কেয়ার করতে হবে, জাস্ট আপনার ফসলটা বুনে চুপ করে থাকলে তো হবে না, আপনার রোজ রোজ গিয়ে ওগুলাকে আপনার
টেক কেয়ার করতে হবে, তাহলে আপনি ফসলটা পাবেন। কিন্তু ঘাস উৎপাদনের জন্য আপনার টেক কেয়ার করা লাগে না, আপনার ফসলও বলা কিছু বোনা লাগবে না, ঘাস ঘাস অটোমেটিকলি মানে জন্মে। তো এরকমই মানে আপনি যদি নাপসকে কন্ট্রোল না করেন বা টেক কেয়ার না করেন নিজে থেকে ওই ফসল উৎপাদনের মতো, তাহলে অটোমেটিকলি বাই ডিফল্ট আপনার খারাপ ফোর্সগুলো ওইটাকে আপনার দখল করে ফেলবে। এই আর এই জন্যই আমাদের ধর্মের দিকে যদি লক্ষ্য করেন, দেখবেন যে এই যে নাপসকে কন্ট্রোল করার জন্য নানাবিধ প্রোটোকল রয়েছে আমাদের ধর্মে। যেমন নাপস কী চায়, নাপস চায় হচ্ছে আরামায়েশ। ওকে, আরামায়েশ এটা একটা নাপসের একটা বৈশিষ্ট্য, আরামায়েশ খোঁজে সবসময়। তো এই জন্য দেখবেন যে সাহাবারা, তারা নবী সাহাবারা তারা দিনের পর দিন না খেয়ে এই নাপসকে কষ্ট দিয়েছেন। আবার রাতে অনেকে সারা রাত জেগে জেগে আপনার ইবাদত করেছেন, ওকে, ইবাদত করতে করতে পা পর্যন্ত ফুলে উঠেছে। এগুলো সব কিছুই হ্যাঁ অবশ্যই আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, সেই সাথে আবার আপনার নাপসকেও শিক্ষা দেওয়া, প্র্যাকটিস করানো, ট্রেনিং করানো, হ্যাঁ, যার ফল তারা আবার লাভ করেছে। ওকে, তারা এমনভাবে নাপসকে কন্ট্রোল করেছে যে নামাজে দাঁড়ালে শরীরের মধ্যে তীর এসে বসলেও তারা কোনো টের পেত না। তাহলে কতটা কন্ট্রোল তারা নিয়ে এসেছিলো এই নাপসের উপরে। তো আশা করি বুঝতে পেরেছেন, মূল সারমর্ম হচ্ছে এই যে মানে নাপস যেটা চায় সেটা না দেওয়ার চেষ্টা করতে হবে। প্রথমে বড় বড় সিদ্ধান্ত নিলে তো হবে না, ছোট ছোট করে। দেখা যাচ্ছে আপনার সামনে একটা আইসক্রিম, এটা আপনার খাওয়ার ইচ্ছা হচ্ছে, আপনি জানেন আপনার এই যে কনসিয়াস মাইন্ড দিয়ে আপনি জানেন যে এই আইসক্রিমটা আপনার ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, মিনস আপনার এখন হয়তো বা আপনার কাছে মজা লাগবে, আরাম লাগবে, কিন্তু এটার কনসিকোয়েন্স আছে, এটাতে আপনার রোগ সৃষ্টি হবে, আপনাকে ফ্যাট বানাবে। তো এইরকম আপনি ডিসিশন নিয়ে এই ছোটো ছোটো জিনিস থেকে আস্তে আস্তে বাড়িয়ে একটা পর্যায়ে আপনার ডিসিশন পাওয়ার, উইল পাওয়ার এগুলো সব যখন বৃদ্ধি পাবে তখন আপনার কন্ট্রোলও বেড়ে যাবে এই নাপসের প্রতি। আর নাপসকে কন্ট্রোল করতে পারলে আপনার আপনার জন্য মানে সব কিছু খুব সহজ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছি।